আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, পৃথিবীতে প্রথম রোজা কে রেখেছিলেন জানেন কি? জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। ইসলাম ভিত্তি পাঁচটি জিনিসের উপর প্রতিষ্ঠিত, রোজা তার একটি। এর রোজা শুধু উম্মতে মুসলিমার উপর ফরজ হয়নি, আগের নবী রাসূলদের জন্য রোজার বিধান ছিল, কোরআনের নির্দেশনায় তা প্রমাণিত। কিন্তু দুনিয়ায় প্রথম কে রোজা রেখেছিলেন বা এর সংখ্যা কত ছিল সে সম্পর্কে সুস্পষ্ট দলিল ভিত্তিক নির্দেশনা স্পষ্ট হলেও কোরআনের নির্দেশনা এমন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের নবী রাসূল ও তাদের উম্মতের উপর, যাতে তোমরা পরহেজগার হতে পারো। সূরা বাকারা আয়াত 183। প্রিয় দর্শক, এই আয়াত দ্বারা বোঝা যায় যে রোজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী ও রাসূলদের জন্য ফরজ ছিল। সে হিসেবে প্রথম নবী ও প্রথম মানুষ হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রথম রোজা পালনকারী। কিন্তু কে প্রথম রোজা রেখেছিলেন কিংবা এই রোজার সংখ্যা কয়টি ছিল এ সম্পর্কে সুস্পষ্ট দলিল ভিত্তিক ঘোষণা না থাকলেও হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সুফি সাধকরা কিছু তথ্য তুলে ধরেছেন। তা হলো, সুফি সাধকদের মতে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম যখন নিষিদ্ধ ফল খেয়েছিলেন এবং তারপর তওবা করেছিলেন তখন 30 দিন পর্যন্ত তার তওবা কবুল হয়নি, কারণ তার দেহে নিষিদ্ধ ফলের নির্যাস রয়ে গিয়েছিল। অতঃপর তার দেহে যখন তা থেকে পাক পবিত্র হয়ে যায় তখন তার তওবা কবুল হয়। তারপর তার সন্তানদের উপরে 30 রোজা ফরজ করে দেওয়া হয়। হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এ বর্ণনার প্রমাণে সন্দেহ নেই, এর কোনো দলিল পাওয়াও কঠিন ব্যাপার। ফাতহুল বারী। দুনিয়ায় প্রথম রোজা পালন সম্পর্কে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। হযরত জির ইবনে হুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে আইয়ামে বীজ চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে একটি ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আদম আলাইহি ওয়াসাল্লাম সেই ফল খেয়ে জান্নাত থেকে দুনিয়ায় নেমে আসতে বাধ্য হন। সে সময় তার শরীরের রং কালো হয়ে যায়, ফলে তার দুর্দশা দেখে ফেরেশতারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আদম আপনার প্রিয় সৃষ্টি, আপনি তাকে জান্নাতে দিয়েছিলেন, আমাদের দ্বারা তাকে সেজদা করিয়াছেন, এর একটি মাত্র ভুলের জন্য তার দেহের রং কালো করে দিলেন। তাদের এই আবেদনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি পাঠালেন, তুমি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখো। প্রিয় দর্শক, আদম আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, ফলে তার দেহের রং আবার উজ্জ্বল হয়ে যায়। এজন্যই এই তিনটি দিনকে আয়ামে বীজ বা উজ্জ্বল দিন বলা হয়। এ ঘটনা কোরআন সুন্নাহর কোনো ব্যাখ্যা বা মতামত সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়নি, তবে হাদিসে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কিংবা সফরে থাকাকালীন সময়ে আয়ামে বীজের রোজা রাখা থেকে বিরত থাকতেন না। নাসাইদ মিসকা। তবে এ কথা সুস্পষ্ট যে রোজা শুধু উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ হয়নি, বরং আগের নবী ও রাসূলদের উপরও রোজার বিধান ছিল। কুরআনুল কারিমের ঘোষণায় এর প্রমাণ।
উল্লেখ রহমত বরকত মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।